ất lo ất lo ý đà mi ti ê to bồ thư ý đà mi ti ê to bồ thư chà ni ni tu a ki ri tu ya chà ni ni tu a ki cho tôi cho pi nam ti tu ma cho tôi cho pi nam ti tu ma tu tôi mo thur la ki tu ya tu tôi mo thur la ki ông ba 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 la 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 pi mi ra ra tu đi cô nô bi mê ra chê tê chê ra vô phi mi ra ra tu đi cô nô bi mê ra chê tê chê ra vô đô yà lê pro bho đi lê đi mê ra chê đô yà lê pro bho đi lê đi mê ra chê mô mi nê rê la kì yà vô lo ất lo ất lo ất lo ất lo ma sa lo ất lo ất lo ất lo đan bồ đề ya đà kỳ đi bần đà đan bồ đề ya đà kỳ hay đi đan bồ đề ya đà kỳ đi bần đà đan bồ đề ya đà hay đi pran bồ đề ya đặc lễ lễ ban đa pran bồ đề âm đặc lễ lễ ban đa đô na cô bồ ma Allah 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 là hư đồ đi hi a lo ma ji ki se re ko đu khe la ma pi che re di ke chay ya de ko pi che re di ke chay ya de ko tu be jay tu ru be la re Allah 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 Cầu đô sĩ đi gô na di bồ đi ya
করু সিঁড়ি গোনা ক্ষমা করি তারে দোয়া ক্ষমা করি তাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাহি দয়া কবুল করি না আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানেশি আমার মা বোনেরা, বিশেষ করে আজকে কাজীপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজদোয়ার মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন কাছে এবং দূরে, সামনে এবং পর্দার অন্তরালে, সকলার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি জিকির করতে পেরে খুশি না? খুশি। কে কে খুশি হাত তোলেন তো দেখি। মারহাবা, আত্মমান সম্মানিত উপস্থিতি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূল আল্লাহ, জান্নাতি ফলটা কি? তখন আমার রাসূল বলেছেন সেটা হলো মাওলানা জিকির। সুবহানাল্লাহ। আপনার যখন শরীরটা দুর্বল থাকবে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। যখন আপনার শরীরটা সব দিকে পারফেক্ট থাকবে তখন আপনি খাবারের ক্ষেত্রে বলেন, কাজের ক্ষেত্রে বলেন, কাউকে সময় দেওয়ার ক্ষেত্রে বলেন, মানে যেই কোনো জায়গা যেই কোনো পরিবেশের সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। কিন্তু এই মানিয়ে নেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। আর শারীরিক সুস্থতা আসে খাবার থেকে, মানসিক সুস্থতা আসে মানুষের সুন্দর চিন্তা থেকে। কথা কি বুঝে আসছে? এই জন্য আমি আপনাদেরকে একটু জান্নাতি ফল খাইয়ে নিলাম আমার রাসূলের ওয়াদার অনুযায়ী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের উপস্থিতি এবং আপনাদের মনোযোগ অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আসলে বেশি সময় আলোচনা করব না, কিছু সময়ের মধ্যেই কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আর এই প্রোগ্রামটাই হতে পারে আপনার আমার পরকালে নাজাতের ওসিলা। পারে না? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহ গো, ওসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক কারা? আবার বলছি, আমি কিন্তু প্রচন্ড রাগ, আমি সবাইকে ভালোবাসতে জানি, হৃদয় থেকে সব কিছু করতে জানি, কিন্তু বিন্দু পরিমাণ গোস্তাকে আমি সহ্য করব না। এটা জান্নাতের বাগান। আমি আবারও বলছি, সবার জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত বলছি, আমার আলোচনায় মনোযোগ থাকতে হবে। তৃতীয়ত, ভালো না লাগলে আমি কাউকে এখানে জোর করে প্রেশার ক্রিয়েট করে রাখবো না, আপনি আপনার বাড়িতে চলে যাবেন। কারণ এই জান্নাতের বাগান বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই জান্নাতের বাগান সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেস পার্সনদের জন্য নয়।
এই জান্নাতের বাগানটা বিবেকের কথা কেন বললাম, বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর, বিবেক নামক নূরের ছোঁয়ায় সে তার জীবন দুনিয়া আখেরাত এবং তার ফ্যামিলি পরিবারের পুরো প্রেজেন্ট থেকে ফিউচার পর্যন্ত পুরো জায়গাটাকে তার ব্রাইটনেস করতে পারে, আলোকিত করতে পারে। আর আলোকিত করার জন্য যেই জিনিসটা মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো নূর, আর সেই নূরের আরেক নাম হলো বিবেক। আপনাদের আশেপাশে ছোট ছোট বাচ্চারা আছে, এরা কথা বলতেই পারে, ছোট মানুষ বা বোঝে না, আপনারা ওদেরকে একটু কন্ট্রোলিংয়ে রাখার চেষ্টা করবেন। আর এখানে ম্যাক্সিমামই আমি দেখতে পাচ্ছি ইয়াং মেন, আমি যুবকদেরকে বলছি যারা যৌবনকালে আমল করে, জিব্রাইল বলেছেন আমি বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীতে যখন আসে আমি গণনা করতে পারি, কিন্তু যৌবনকালের আমল আমি গণনা করে শেষ করতে পারি না। যৌবনকালের আমল এতটাই দামি, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কিন্তু কোনো কিছু থাকবে না। সূরা ইনফিতর খুলে দেখেন, ইদা সামাউন ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিব তাসরাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম চমৎকার লাগছে না? মুমিনের কাছেই লাগবে হৃদয় স্পর্শী কোরআনের আওয়াজ। যারা মুমিন নয় তাদের কাছে কখনোই এই শব্দগুলো হার্ট টাচ করতে পারবে না। কথা বলছে কে? আমি আপনাদেরকে বলছি আল্লাহ বলে